বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। বোঝেনা সে বোঝেনা তোমার কামব্যাক বলতে পারি সে অর্থে। তো এই যে আবার 8-9 বছর পর এখানে ফিরে আসাটা বা এই বোঝেনা সে বোঝেনার অফার পাওয়া যা, তো এখনও বোঝেনা সে বোঝেনা টেলিকাস্ট হচ্ছে যেটা নতুন করে আবার দেখানো হচ্ছে, তো সেইটা কতটা কঠিন ছিল যে আবার কন্ট্যাক্ট তৈরি করে আবার এই জায়গাটাতে ফিরে আসা? তখন তো নানান সিরিয়াল হচ্ছে আর নানান আরও অভিনেতা অভিনেত্রীরা এসেছেন, তো সেই জায়গাটা কতটা কঠিন ছিল? কঠিন ছিল একটাই যে ততক্ষণে মোটামুটি একটা আমার সাথে গ্যাপ হয়ে গেছিল ইন্ডাস্ট্রির, এবং প্রচুর নতুন ছেলে মেয়ে দেখছি ঢুকে গেছে। আমার পরিচিত ছিল ওই SBF-এ, মানে ভেঙ্কটেশে তখন পুনম ঝা ছিলেন, তো ওর সাথে আমি একবার কন্ট্যাক্ট করে বলেছিলাম যে আমি কাজ করবো। আবার ও আমাকে হঠাৎ করে অফারটা দেয়, বোঝে না সে বোঝে না, এবং আমার লুক সেট হয় এবং সঙ্গে সঙ্গে হয়ে যায়, যেটা অনায়াসেই, যে চেষ্টাটা আমি আগের 2 মাস আমি ফোন টুকটাক ফোন করেছি তাতে কিন্তু আমি ডিপ্রেশন হয়ে যাচ্ছিল আরও। যাই হোক, তারপরে ওই বোঝেনা সে বোঝেনার থেকে তখন ওটা যে টেলিকাস্ট হতে শুরু করলো, তারপরে আমাকে না আমার ব্যাপারটা আবার অন্যরকম হয়ে গেল। ঈশ্বরের এটা অনেক কৃপা যে সে সময় আমার ব্যাপারটা আমি আসতে পেরেছি ইন্ডাস্ট্রিতে। এটা আমার কাছে অনেক আশীর্বাদ, ছাড়া দর্শকের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, যে প্রথম যে সিরিয়ালটা দ্বিতীয় ইনিংসে আমি ঢুকলাম সেটা বোঝেনা সে বোঝেনার জাস্ট একটা সুপার ডুপার ডুপার হিট। এবং সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে, হিরো হিরোইনের পরে যে মানে একটি ক্যারেক্টার সেটা হচ্ছে পাখির পিসি হিসেবে আজও আমি পরিচিত। আজও গ্রাম বাংলায় গেলে আমাকে কিন্তু পাখির পিসি বলেই ডাকে। ফাংশানে গিয়েছি, আমি কোনো জায়গায় গিয়েছি কোনো অনুষ্ঠানে, আমি যে কি অভূতপূর্ব রেসপন্স পেয়েছি, এবং চরিত্রটা করতে 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 আমি চরিত্রকে ভালোবেসে ফেলি। এই পাখির পিসি আমার জীবনের এখন হয়ে উঠেছে একটা শ্রেষ্ঠ চরিত্র। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।